বিষধর সাপ, ইন্ডিয়ান কোবরা সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। ঘটনা পুরাতন মালদা ব্লকের নাগেশ্বরপুরের শাহপুর স্কুল পাড়ার। বিষধর সাপ, ইন্ডিয়ান কোবরা সাপের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। ঘটনা পুরাতন মালদা ব্লকের নাগেশ্বরপুরের শাহপুর স্কুল পাড়ার। এলাকাবাসীরা জানান, এলাকায় প্রায় ওই বিষধর সাপটিকে দেখা যেত, কখনো রাস্তায় তো কখনো কারো বাড়িতে। এই নিয়ে শাহপুর স্কুল পাড়ার 8 থেকে 80 সকল বাসিন্দাই আতঙ্কের মধ্যে দিন কাটাতো। অবশেষে শুক্রবার আতঙ্কমুক্ত হলো এলাকাবাসী। এদিন দুপুরে রেশন ডিলার সন্তোষ কুমার সাহা এদিন দুপুর 12টা নাগাদ যখন বাড়ির আবর্জনা পরিষ্কার করে, সেই সময় দেখে কুয়োর মধ্যে একটি কালো সাপ নড়াচড়া করছে এবং আওয়াজ করছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে এসে বাড়ির লোকজনকে জানায় এবং এক সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকারকে খবর দেয়। খবর পেয়ে সে ছুটে আসে, সেখান থেকে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। এর ফলে বাড়ির লোকজন সহ এলাকাবাসী আতঙ্কমুক্ত হলো। বড় সাপ ঢুকেছিল। এটা কোথায়, এলাকায় কি? এটা মালদা শাহপুর হাই স্কুলের পাশে। হ্যাঁ, এখান থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমি এসছি উদ্ধারের জন্য এবং সাপটাকে উদ্ধার হয়ে গেছে, ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো বেশ কিছুদিন থেকে সব ট্যাঙ্কে পড়েছিল এই ঘোকড়ো সাপটি, এবং দেখার পর এই বাড়ির লোক আমাকে জানিয়েছিল বিষয়টা। তো তারপরে আমি সাপটা এসে উদ্ধার করলাম এবং সার্চিং করছি এই এরিয়াগুলো সাপের মানে যাওয়া আসা করে প্রায় দেখে আমার মনে হলো, তো সার্চিং করে নিচ্ছি যদি আরও কিছু থাকে সেটা উদ্ধার করব। এবং বেশ কিছুদিন থেকে আতঙ্ক ছিল এরা, তো ফোন করার পর আমি কী সাপ, এটা এটাকে বাংলায় বলা হয় ঘোকড়ো, হ্যাঁ ইংরেজিতে স্পেকটিক্যাল কোবরা, সায়েন্টিফিক নাম হচ্ছে নেজা নেজা ভেনমাস্থেনিক, মানে ভারতের 4টি প্রধান বিষাক্ত সাপের মধ্যে এটা অন্যতম। এটা বিষাক্ত? হ্যাঁ, এটা বিষাক্ত সাপ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।